আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি আরেকটি ইফতার পার্টির ব্লগ নিয়ে। আজকে ইফতার পার্টিটা হচ্ছে আমার এমবিএ যে ক্লাসমেট তাদের সাথে আজকে আমার ইফতার পার্টি। সো ইফতার পার্টিটা হবে ক্যাম্পাসে, আমার খুব সুন্দর একটা ক্যাম্পাস, এই ক্যাম্পাসে আজকে ইফতার পার্টি হবে। তো আজকে আপনাদের সাথে সেই ব্লগটাই শেয়ার করবো এবং আমার ক্যাম্পাসটা শেয়ার করবো আপনাদের সাথে। আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। সো এই সেটা হচ্ছে আমার ক্যাম্পাস। আসলে সম্পূর্ণটা আর্মি এরিয়াতে, তো সব জায়গায় তো ভিডিও করা পসিবল না, আর্মি এরিয়াতে অনেক রেস্ট্রিকশন আছে, এজন্য আমি শুধুমাত্র আমার ক্যাম্পাসের যেই অংশটুকু অতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওতে। তো এটা হচ্ছে এন্ট্রান্স, ঢুকলেই হচ্ছে এই ভিউটা পাওয়া যায়। আসলে এই ক্যাম্পাসটা এত সুন্দর, আর্মিদের হওয়াতে এটা এত বেশি নিট অ্যান্ড ক্লিন। আর এই যে এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, এই যে আমি আমার ক্লাসমেটের সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম। নর্মালি উইন্টারে এখানে অনেক ফুলের গাছ থাকে, তখন দেখতে আরো বেশি সুন্দর লাগে। আসলে হঠাৎ করে বৃষ্টি হওয়াতে ওয়েদারটা, আই মিন ওইভাবে লাইটটা ছিল না, এটা অন্ধকার হয়ে গিয়েছিল, এজন্য আসলে আমি ওইভাবে ব্লগটা করতে পারিনি। যাক, এসে আরো কিছু ফ্রেন্ডদের পেয়ে গেলাম। আসলে অনেকদিন পর ক্যাম্পাসে এসে খুব ভালো লাগছিল। আর এটা হচ্ছে ক্যাম্পাসের পিছনের সাইডটা, অনেক রকমের গাছ দিয়ে ক্যাম্পাসটা ঘেরা, জায়গায় জায়গায় স্টুডেন্টদের বসার জন্য জায়গাও আছে। আসলে আমি যখন পড়তাম তখন এত কিছু ছিল না, হচ্ছিল আস্তে আস্তে হচ্ছিল, বাট এত কিছু ছিল না তখন। আসলে একরকম সৌন্দর্য ছিল, এখন হচ্ছে আরেকরকম সৌন্দর্য, বাট আমার কাছে মনে হচ্ছিল যে আগেই বেশি সুন্দর ছিল। এই ব্রিজটাও এবারে ফার্স্ট দেখলাম, নতুন, এটা নতুন করে করা আর কি। ইউনিভার্সিটিতে মনে হয় আরও অনেক ডিপার্টমেন্ট ওপেন করবে, আরও হয়তো স্টুডেন্টদের জন্য সিট বাড়াবে, এই জন্য এই ব্রিজটা পার হয়ে ওপারে গেলে আরও কিছু প্রজেক্ট চলছে আর কি, আরও বিল্ডিং হচ্ছে। সো এটা অনেক ভালো যে আসলে খুব লিমিটেড সিট থাকার কারণে অনেক স্টুডেন্টরাই দেখা যায় যে ভর্তি হতে পারে না, সো তাদের জন্য খুব ভালো হবে। আর এই ব্রিজটাতে উঠে খুবই ভালো লাগছিলো, আর ওয়েট করছিলাম যে কখন এই লাইটগুলো জ্বালাবে, মনে হচ্ছিলো যে লাইটগুলো জ্বালানোর পর হয়তো আরও অনেক বেশি সুন্দর লাগবে। আগে যখন ক্যাম্পাসে ফার্স্ট ইয়ার ঢুকতাম, সরাসরি এই বিল্ডিংগুলো না থাকাতে সরাসরি এই লেকটা তখন চোখে পড়তো, তখন বক, মাছরাঙা, পাখি অনেক কিছু দেখা যেত। তো যখনই ক্যাম্পাসে ঢুকতাম তখনই এই ভিউটা দেখে খুব বেশি ভালো লাগতো। এখানে ফটো সেশন চলছে আমার দুই ক্লাসমেটের। আসলে ছবি তোলার জন্য ক্যাম্পাসটা খুব পারফেক্ট জায়গা। আমি যখন পড়তাম তখন তো আমি সারাদিনই ক্যাম্পাসে ছবি তুলতাম, এত সুন্দর সুন্দর ভিউ, আসলে ছবি না তুলেও থাকা যায় না। অনেকেই ঢাকার বাইরে থাকার কারণে ইফতার পার্টিতে আসতে পারেনি, তাদেরকে আসলে অনেক মিস করছিলাম, সবাই একসাথে হতে পারলে আরও বেশি ভালো লাগতো। ফাইনালি লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, অন্ধকার হলে অ্যাকচুয়াল সৌন্দর্যটা হয়তো বোঝা যাবে লাইটের। পুরো আর্মিদের এরিয়াটাই অনেক সুন্দর, এটা আসলে আমরা যখন ক্যাম্পাস থেকে হেঁটে হেঁটে যেতাম 12 নম্বর পর্যন্ত, তখন সব কিছুই ভিউটা খুব সুন্দর করে আর কি এনজয় করতে করতে যেতাম। তো আস্তে আস্তে ইফতারের সময় হয়ে যাচ্ছে, আমরা ক্যান্টিনে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে প্রেয়ার রুম, একটা হচ্ছে ফিমেলদের আরেকটা হচ্ছে মেনদের। আর এখানে তিনটা ক্যান্টিন আছে, এটা হচ্ছে আর একটা ক্যান্টিন। ক্যাম্পাসের ভিতরে আমি যতদূর জানি যে দুটা ক্যান্টিন ছিল, আর একটা ছিল যে এমএসটির একটা ক্যান্টিন ছিল, ওইখানেও আমরা যেতাম মাঝে মাঝে। আমার কাছে এই লেখাটা খুব ভালো লেগেছে,
তবে আমরা আপনাদের সাথেও শেয়ার করি। আর এটা হচ্ছে ক্যান্টিনটা, ক্যান্টিনের ডেকোরেশনটাও সুন্দর, সুন্দর সুন্দর গাছ দিয়ে ক্যান্টিনটা সাজানো। নর্মাল সময়ে ক্যান্টিনে অনেক ক্রাউডের জন্য থাকা যায় না, আসলে এখন কেউ নাই তেমন, এজন্য এরকম চুপচাপ। আর এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এখানেও খুব সুন্দর ছোট করে একটা মেসেজ দেওয়া আছে। এটা হচ্ছে আইসিটি সেন্টার, এখানে বিভিন্ন টাইপের লাইট, বিভিন্ন কালার লাইট দেওয়া আছে, এজন্য একটু পরপর কালারটা চেঞ্জ হচ্ছে। আর এটা হচ্ছে বিউপির একটা প্ল্যান, এই প্ল্যানটা এখানে দেওয়া, ফিউচারে এই প্ল্যানগুলো হয়তো এক্সিকিউট হবে, আমরা এই প্ল্যানটা নিয়ে কথা বলছিলাম। এই জিনিসটা দেখে খুব ভালো লেগেছে, যখন যার যেটা প্রয়োজন জাস্ট পে করে নিয়ে নিতে পারবে, সেলফ সার্ভিস। আর এটা হচ্ছে সেই ফটোকপি সেকশনটা, জায়গায় জায়গায় কিন্তু পানির ফিল্টারের ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে স্টেশনারি, এখন এই মুহূর্তে এটা বন্ধ। আর এই যেটা হচ্ছে রাতের ভিউ, লাইট জ্বালানোর পরে যখন লাইটগুলোর আলো পানিতে পড়েছে তখন খুব সুন্দর লাগছিল দেখতে। আর বৃষ্টি হওয়াতে যথেষ্ট ঠান্ডা ছিল এই সময়, কিন্তু তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, বাট তারপরও আমরা ক্যাম্পাসে এসেছি আর এনজয় করবো না, তাতে হতে পারে না, তো আমরা এনজয় করছিলাম এই বৃষ্টির মধ্যেও। আমরা দেখা যাচ্ছে যে আমরা বাইরে ছিলাম। আসলে ক্যাম্পাসের উপর সবসময় সবার একটা উইকনেস থাকে, এই তো যখন যেখানে সুযোগ পাচ্ছি আমরা সেখানে সবাই মিলে আড্ডা দিচ্ছি। যখন আমরা এখানে অ্যাডমিশন নিই আমরা 55 জন ছিলাম, তারপর আমরা ফাইনালি পাস করে বের হয়েছি হচ্ছে 37 জন। আর এটা হচ্ছে আরেকটা বসার জায়গা লেকের পাশেই, অনেক বিজলি চমকাচ্ছিল, একটু ভয় ভয়ও লাগছিল। আর এটা হচ্ছে থার্ড প্লেস, এটা হচ্ছে যে গার্জিয়ানরা যদি স্টুডেন্টদেরকে নিয়ে আসে তখন তারা এখানে ওয়েট করে, তাদের জন্য এই জায়গাটা করা। তো এখন ফাইনালি চলে যাচ্ছি আমরা ইফতারে, তো ইফতারে ছিল হচ্ছে ছোলা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, জিলাপি, মুড়ি, শশা, দেন পেয়ারা, আপেল, তরমুজ, এগুলো তো ছিলই, সাথে ছিল সুলতান স্টাইনের বিরিয়ানি আর ফিনি, তারপরে বোরহানি, আর অনেক কিছু ওগুলো শেয়ার করা হয়নি আপনাদের সাথে। আর এটা হচ্ছে এমএসসি ক্যাম্পাসটা, আমরা এখানে বসে বসে আগে আড্ডা দিতাম, আসলে সবই এখন স্মৃতি। এখন আমরা ব্যাক করছি, বাসে চলে যাব। যখন ক্যাম্পাসটা ছেড়ে যায় তখন সত্যিই খুব খারাপ লাগে, আগে ভাবতাম যে কবে বিয়ে শেষ হবে, কবে এখান থেকে বের হবো, আর এখন আসলে খুব খারাপ লাগে। আর এটা হচ্ছে মসজিদ, মসজিদটা অনেক সুন্দর। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।